বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের দপ্তরে ধর্নার পর 96% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কাটানো হবে বলে কমিশন সূত্রে জানানো হয়। কিন্তু তারপরও বাঁকুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় আজ বাংলার পর্দায় আপনারা দেখেছেন যে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে, এমনকি কোথাও কোথাও মহিলা কনস্টেবল দিয়ে ভোট করানো হচ্ছে। এমতো অবস্থায় ছাপ্পা দেবার অভিযোগে শাসক দলের প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান লক্ষণ ভাঙ্গিকে আটক করল কেন্দ্রীয় বাহিনী। লক্ষণ ভাঙ্গির সাথে আরও দুজন ছিলেন, সেই দুজন কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে গেলেও লক্ষণ ভাঙ্গিকে আটক করে কেন্দ্রীয় বাহিনী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোতুলপুরের ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ওকে আটক করা হয়েছে কেন? মানে আটক তাও তো বুঝতে পারছি না, ভূতের ভিতরে আর কোনো ঘটনা ধরুন ভূত এরিয়ার মধ্যেই তো আছে আপনার? না না, হ্যাঁ ভূতের মধ্যে কিছু ঘটনা ঘটছে, আমরা কাজ নিয়ে ব্যস্ত, তাই কি ঘটেছে আমরা বুঝতে পারছি। আটক করা হবে কি আটক হয়েছে না আমরাও বুঝতে পারছি। আপনি জানেন না কিছু? আমি কিছু জানি এই ব্যাপারে, আমি কিছু জানি। মানে ভূত এরিয়াতে কেউ যদি আটক হয় সেটা তো আপনি কি জানেন? অবশ্যই আপনি জানবেন। ভূতের ভিতরে আর কিছু কাউকে আটক ভূতের ভেতরে না, না যেটা বিরোধীরা অভিযোগ করছে ভূতের ভেতরে ছাপ্পা দিতে যাওয়ার জন্য অভিযোগ করছে। না না, সেরকম কিছু ঘটনা কোনো ছাপ্পা চলছে না, না সামরিক বাহিনীর হাতে আটক হবার পর সেক্টর অফিসার তাদের ফোর্স নিয়ে আসেন ওই কেন্দ্রে। ওখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার মৃন্ময় পান, শুনে নেব মৃন্ময়ের কাছ থেকে। মৃন্ময় এখন ওখানে কি পরিস্থিতি সেটা বলবেন। মৃন্ময় ওখানে কি পরিস্থিতি এখন? বাঁকুড়ার বিষ্ণুপুরের এই মুহূর্তে পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম বুথেতেই আমাদের কাছে যেটা অভিযোগ আসছে যে সেখানে কিন্তু সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয়নি। যেখানেতে প্রথমে 96% সেন্ট্রাল বাহিনী মোতায়েন করার কথা ছিল, পরে সেটা 100% করে দেওয়ার কথা হয় এবং সেটাই জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই জায়গা থেকে যে অভিযোগটা আসছে বারবার, সেখানে বহু সংখ্যক বুথে কোনো সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয়নি এবং যেই সমস্ত জায়গাতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা হয়নি রাজ্য পুলিশ দিয়ে ভোট হচ্ছে, সেখানেতে কিন্তু বহু ছাপ্পার অভিযোগও আসছে। এখন আমরা যে জায়গাতে আছি বাঁকুড়ার কোতুলপুরের ঘোষপাড়া বুথ, সেখানেতে একটা ঘটনা ঘটেছে 119 নম্বর বুথ। সেখানেতে কোতুলপুর অঞ্চলের এক্স প্রধান এবং বর্তমানের উপপ্রধান লক্ষণ ভাঙ্গি ছাপ্পা ভোটের অভিযোগে তাকে সিআরপিএফ ধরে এবং তিনি ইতিমধ্যে সিআরপিএফ এর কাছে মানে প্রচুর মারধরও খান এবং তাকে সিআরপিএফ এখন আটকে রেখেছেন।